বন্ধুরা আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে। তো বন্ধুরা, তুলসী পাতার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত আছেন, আবার অনেকেই ঠান্ডা লাগলেই কিন্তু তুলসীর রসটা খাচ্ছেন। কিন্তু বন্ধুরা, তুলসী পাতার যে আরও অনেক বেশি গুণাগুণ আছে সেগুলো হয়তো আপনারা জানেন না, তাই আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব। তুলসী পাতার গুণাগুণ হয়তো বলে শেষ করা যাবে না। বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে প্রতিদিন একটি করে তুলসী পাতা চিবিয়ে খাবেন। বাসার বারান্দায় যেখানে আলো বাতাস চলাচল করে সেখানে লাগিয়ে রাখতে পারেন উপকারী তুলসী গাছ। শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের ঠান্ডা সর্দি কাশির ক্ষেত্রে তুলসী পাতা হচ্ছে মহা ঔষধ। বাচ্চার সর্দি কাশি থাকলে আধা চা চামচ মধুর সাথে তুলসীর পাতার রস মিশিয়ে খাওয়াবেন, তাহলে কাশিটা কমে যাবে। বুকে কফ বসে গেলে সকালবেলা এক গ্লাস পানিতে তুলসী পাতা, আদা ও চা পাতা ভালো করে ফুটিয়ে তাতে মধু ও লেবু মিশিয়ে পান করবেন, দেখবেন খুব বেশি আরাম পাবেন। এছাড়া মাথা ব্যথা কমাতে তুলসীর চা অনেক কার্যকরী। তুলসী পাতা ফুটিয়ে গড়গড়া করলে গলা ব্যথায় আরাম পাওয়া যায়। বেশিরভাগ দেশে তুলসীকে মানসিক চাপমুক্ত করার একটি অসাধারণ ঔষধ হিসেবে ধরা হয়। তুলসীর ভিটামিন সি, অ্যান্টি ইনফ্লামেটরি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সাহায্য করে। এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে, শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তুলসী শরীরের কর্টিসোলের মাত্রা কমিয়ে আনতে পারে। এছাড়া অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে আমাদেরকে মুক্তি দেয়। বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা, যেমন অ্যাজমা, ফুসফুসের সমস্যা, ব্রঙ্কাইটিস ইত্যাদি। এছাড়া জ্বরের সময়ও তুলসী পাতা খুব উপকারী। বর্ষাকালে এই তুলসী পাতা ও এলাচ দিয়ে ফোটানো পানি পান করলে খুব সহজেই নানা রকমের রোগবালাইয়ের হাত থেকে মুক্তি পাওয়া যায়। বিভিন্ন সার্জারির পরে বা কোনো ক্ষতস্থানে তুলসী পাতা বেটে লাগালে তা বেশ তাড়াতাড়ি শুকিয়ে ওঠে। তুলসী পাতা রক্তের সুগারের মাত্রা ও কোলেস্টেরল দুটোই কমাতে সাহায্য করে, যার ফলে খুব সহজেই আপনি ওজন বৃদ্ধির হাত থেকে মুক্তি পেতে পারেন। ক্যান্সার প্রতিরোধ করতে তুলসী পাতা খুবই উপকারী। তুলসী পাতায় রয়েছে রেডিও প্রোটেক্টিভ উপাদান, যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে। তুলসী পাতায় থাকা ফাইটোকেমিক্যাল যেমন রোসমারিনিক অ্যাসিড, মাইরিটিনাল, লিউটিনাল এবং এপিজেনিন ক্যান্সারের বিরুদ্ধে খুবই কার্যকরী। অগ্নাশয়ে যে টিউমার কোষ দেখা দেয় তা দূর করতেও তুলসী উপকারী। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে তুলসী পাতার কোনো জুড়ি নেই। ত্বকের যত্নের জন্য কিন্তু তুলসী পাতা ব্যবহার করা যেতে পারে। তুলসী পাতায় থাকা ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস ও অ্যাসেনশিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যা বয়সের ছাপ কমাতে ভীষণভাবে সাহায্য করে। কেউ কেউ আবার তুলসী পাতাকে যৌবন ধরে রাখার টনিকও মনে করেন। তুলসী পাতা বেটে সারা মুখে লাগিয়ে রাখলে ত্বক সুন্দর ও মসৃণ হয়। এছাড়া ত্বকের কোনো অংশ পুড়ে গেলে তুলসীর রস এবং নারিকেলের তেল ফেটিয়ে লাগালে জ্বালা কমবে এবং সেখানে কোনো দাগ থাকবে না। তুলসীতে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানগুলো চোখের চুলকানি, অঞ্জনি, পিচুটি জাতীয় যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে। পুষ্টিগুণে ভরপুর তুলসী পাতা দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি সানি এবং গ্লুকোমার মতো চোখের রোগকে দূরে রাখতেও সাহায্য করে থাকে। রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন। নিয়মিত তুলসী পাতা খেলে রক্তে শর্করার মাত্রা কমতে শুরু করবে, সেই সঙ্গে ইনসুলিনের কার্যক্ষমতাও বাড়বে, ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কাই থাকবে না। এছাড়া তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতর থেকে নানা রকমের বিষক্রিয় পদার্থ বের করে আনতে সাহায্য করে, ফলে ডিহাইড্রেশন কমে যায় ও কিডনির কার্যকারিতা সচল অবস্থায় থাকে, এর ফলে কিডনিতে পাথর হওয়া রোধ করে। তুলসী পাতা হার্টের রোগীদের জন্য অনেক উপকারী।
কেননা হার্টের রোগ জন্ম দেয় হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল। তুলসী পাতার দ্বারা রক্তের জমাট বাঁধা সমস্যা দূর করা যায় ও হার্ট অ্যাটাক রোধ করা যায়। হার্টের অন্যান্য সমস্যায়ও সহজেই রোধ করতে পারে তুলসী পাতা। পেটের সমস্যায় তুলসী পাতা মহা ঔষধ। পেট ব্যথা, অম্বল, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর করতে তুলসী পাতা দারুণ কার্যকরী। পেটের আলসারের বিরুদ্ধেও তুলসী পাতা ভালো কাজ করে। পেটে ব্যথা হলে 20 মিলিলিটার পানিতে তুলসী পাতা ভালো করে ফুটিয়ে 10 মিলিলিটার কমিয়ে নেবেন। এতে পেট ব্যথা ও হাইপার অ্যাসিডিটি খুব সহজেই কমে যাবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করেছি, আশা করছি আপনারা এর থেকে ভীষণ উপকৃত হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করবেন। যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।